আসসালামু আলাইকুম রামগড়ে উননব্বই গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়নের ঘর হস্তান্তর ও দীর্ঘ প্রতীক্ষিত দেশের পনেরোতম এবং পার্বত্য চট্টগ্রামের প্রথম রামগড় স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রামগড়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ে খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভূমিহীন ও গৃহহীন উননব্বই পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে চোদ্দ নভেম্বর মঙ্গলবার সারাদেশে দশ হাজার একচল্লিশটি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ছিচল্লিশ জেলার একশো বত্রিশটি উপজেলার পাঁচ হাজার তিনশো সাতানব্বইটি ভূমিহীন গৃহহীন পরিবারের কাছে স্বামী স্ত্রীর যৌথ নামে দুই শতাংশ জমিসহ ঘরের দলিল প্রদানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানের মাধ্যমে দেশের আরও এগারোটি জেলা ও ষাটটি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন তিনি এ নিয়ে দেশের মোট বত্রিশটি জেলা ও তিনশো চুরানব্বইটি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করলেন সরকার প্রধান প্রধানমন্ত্রীর আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ে রামগড়ে ভূমিহীন ও গৃহহীন উননব্বই পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসন সকালে উপজেলা পরিষদ মেলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মানসচন্দ্র দাস পিআইও নজরুল ইসলাম সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন সহ অন্যান্য সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ আর উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক উপকারভোগী ও সাংবাদিক সাংবাদিকবৃন্দ প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নিয়ে রামগড়ের উননব্বই গৃহহীন পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন গণভবন থেকে ভার্চুয়ালি একই অনুষ্ঠানে দীর্ঘ প্রতীক্ষিত দেশের পনেরোতম ও পার্বত্য চট্টগ্রামের প্রথম রামগড় স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রামগড়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের ছয় জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রামগড়ের মহামণি এলাকায় ফেনী নদীর উপর ভারত বাংলাদেশ মৈত্রী সেতু এর ভিত্তিপ্রস্ত্র স্থাপন করেন এবং দুহাজার সালের নয় মার্চ একশো কোটি টাকা ব্যয়ে চারশো বারো মিটার দৈর্ঘ্য এবং চোদ্দ দশমিক মিটার প্রস্থ সেতুটির উদ্বোধন করেন রামগড় স্থলবন্দরটি পুরোপুরি চালু হলে চট্টগ্রাম বন্দর থেকে প্রায় একশো বারো কিলোমিটার দূরত্বের এই স্থলবন্দর ব্যবহার করে মাত্র তিন ঘন্টায় চট্টগ্রাম বন্দর থেকে ট্রানশিপমেন্টের মাধ্যমে পণ্য যেতে পারবে ভারতে দেশটির সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যসহ মেঘালয় আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও অরুণাচলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হবে এই বন্দর দিয়েই একই সঙ্গে রামগড় স্থলবন্দর ব্যবহার করে চট্টগ্রাম বন্দর হয়ে পণ্য পরিবহন করতে পারবেন ভারতীয় ব্যবসায়ীরা এতে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ব্যবসা বাণিজ্য শিক্ষা চিকিৎসা সহ পর্যটনে ব্যাপক পরিবর্তনের আশা করা হচ্ছে ইতিমধ্যে রামগড় স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম চালুর লক্ষ্যে টার্মিনাল সেট ব্যাংক কাস্টমস বিজিবি ও পুলিশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে তবে ভারতের ত্রিপুরা সাবরু বংশের ইমিগ্রেশন প্রস্তুতি ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া পর্যন্ত ইমিগ্রেশন কার্যক্রম আপাতত শুরু হচ্ছে না বলে জানিয়েছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রামগড় কর্তৃপক্ষ